السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدرك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر শ্রদ্ধেয় সম্মানিত আজকের উপস্থিতি, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে 16 রমজান, গত হয়ে গেল 15 রমজান, আমরা সোম শেষ করলাম। আজকে আলমগীর বিশেষে একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা, কিন্তু বিশেষ প্রেক্ষাপটে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর প্রসঙ্গে। আজকে আমার আলোচ্য বিষয় লাইলাতুল কদর প্রসঙ্গে। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন যে এই 15 রমজানে বিশেষ করে একটা মিথ্যা কথা আমাদের সমাজে মানে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি যে 15 রমজান মানে শুক্রবারের দিন হবে, আর সেই দিন সকালে মানে ফজরের সালাতের পরে মানে একটা আওয়াজ আসবে, আর সেই আওয়াজ যারা শুনতে পাবে তারা কানে আঙুল দিয়ে সিজদায় পড়ে যাবে, আর একটা সুবহানাল মালিক কুদ্দুস নাকি একটা দোয়া এরকম মানে পড়বে, এরকম বলে একটা মিথ্যা কথা মানে ছড়ানো হয়েছে। এটা কি আমি শুধু একাই বলছি না আপনাদের জানা আছে, জানছেন তো নাকি? আসলে এই বিষয়টা এসেছে কোথা থেকে? প্রথমত মূলত হচ্ছে এটাই হচ্ছে একটা ইহুদি চক্রান্ত। আপনি দেখতে পাবেন বিভিন্ন কাগজপত্র অনেক সময় আসে, দেখবেন যে একজন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে, সে এই নির্দেশ দিয়েছে, এই নির্দেশ দিয়েছে, সে যদি মানে এই কাগজ মানে 40 জনকে বিলি করে তাহলে 1,00,000 টাকা মানে সে ব্যবসায়ী লাখপতি হবে, সে লটারিতে টাকা পাবে, এরকম ভাবে বিভিন্ন যে দেওয়া হচ্ছে। আর যে না করবে, যে অবিশ্বাস করলে, একজন অবিশ্বাস করলো তার কারণে সে মারা গেল, তার সন্তান মারা গেল, এরকম যে বিভিন্ন প্রচার করা হচ্ছে, আসলে মূলত এগুলো হচ্ছে ইহুদি চক্রান্ত। কিভাবে ইহুদি চক্রান্ত? এরকম মানুষকে আরো ভালো পথে ডাকার জন্য, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য যদি একটা মিথ্যা কথা বলে ই করা হচ্ছে, কিন্তু আল্লাহর পথে মানুষ এটা আবার এর মধ্যে আবার ইহুদি চক্রান্ত কি আছে? এর মধ্যে ইহুদি চক্রান্ত আসলে অনেকে বুঝতে পারে না। আসলে এভাবে ইহুদি চক্রান্ত হচ্ছে যে সবসময় তারা কিভাবে ইহুদিদের চক্রান্ত হচ্ছে যে কিভাবে মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে রাখবো এবং কোরআন হাদিস থেকে মূল ইসলাম থেকে মূল ইসলামের উপরে তাদেরকে সন্দেহ সৃষ্টি করবো। এখন ধরুন একটা বিজ্ঞাপন আসলো আর লেখা আছে এই বিজ্ঞাপনটা যদি আপনি ছড়ান তাহলে 1,00,000 টাকা আপনার মানে আপনি ব্যবসার মাধ্যমে যে কোনো ভাবে আপনি পাবেন, আর যদি না করেন তাহলে এটা যদি অবিশ্বাস করেন তাহলে আপনি মারা যাবেন বা আপনার ছেলে মারা যাবে। আপনি এটা করলেন না, দেখা গেল আপনার ছেলে কেউ মারা গেল না, কিংবা আপনি করলেন আপনার কোনো ইনকাম হলো না, তখন তো আপনি বললেন যে সবগুলো ইসলাম এগুলো কিছু না, এগুলো মিথ্যা। তাহলে এইভাবে ইসলামের উপরে সন্দেহ পোষণ করা হচ্ছে, এরকম ভাবে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। একইভাবে এই যে তথ্য যে 15 রমজান সকালে মানে একটা আওয়াজ আসবে, এ এসেছে কোথা থেকে? আমাকে চাকরির পরে আজনা, আজনার এক ভাই আমাকে ফোন করে বললো যে আপনি জানেন এইরকম এরকম ঘটনা। আমি বললাম যে প্রমাণ কি আছে তার? ওই তা আমার কাছে একটা অডিও আছে, মানে হোয়াটসঅ্যাপে আমাকে অডিওটা দেওয়া হয়েছে এবং সেখানে মানে সব একদম কোরআন হাদিসের রেফারেন্স সহ বলছে কোন অধ্যায় কোন পৃষ্ঠাতে সব কিছু বলছে। তো আমি বললাম ঠিক আছে আমাকে ওটা পাঠাও আমি দেখি। ওই ঠিক আছে পাঠাচ্ছি। তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো, কিন্তু হোয়াটসঅ্যাপ যেহেতু আমার মানে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, কম্পিউটার থেকে আমি হোয়াটসঅ্যাপ চালাই, সেই জন্য আর আমার কিছু সমস্যা যার ফলে ওটা পারলাম না। তারপরে ও আসলো আমার কাছে আলোচনা করলো, আমি বললাম যে যে পাঠিয়েছে কে পাঠিয়েছে? বলছে আমার এক বন্ধু, ও থাকে আপনার হায়দ্রাবাদে, তো হায়দ্রাবাদে এরকম অনেক ঘটনা, ওকে কেউ হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, তারপরে ও এইরকম ওদের সামনে আলোচনা করেছে দিয়ে ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তো আমি বললাম ঠিক আছে আমার ইমেলে পাঠাও। তারপরে আমার ইমেলে পাঠালো আর ইমেল থেকে আমি শুনলাম। এখানে যে মূল বিষয় যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ব্রেলিদের মানে কাছ থেকে এসে এসেছে, মানে ব্রেলি দাবি করছে, যেমন মূলত বিষয় যেটা হচ্ছে যে সেখানে বলছে যে হযরত আলা
হযরত আলা জানেন আপনারা কে ব্যক্তি সেই মানে ওদের দাবি অনুযায়ী উনি হচ্ছেন ব্রেলির যে মেন প্রতিষ্ঠাতা আহমদ রেজা খান ব্রেলভি তার বই আছে ফতোয়া রেজবিয়া তো তাকে নাকি জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিয়ামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তো আপনি এসব সম্পর্কে কি বলছেন তখন আহমদ রেজা খান ব্রেলভি তিনি মানে একটা ভবিষ্যৎবাণী করছেন কি বলছেন তিনি যে এমন একটা সময় আসবে যার মানে রমজান মাস হবে সেই রমজানের পনেরোটি যখন রোজা হবে সেটা হবে শুক্রবারের দিন আর সেই শুক্রবারের দিন ফজরের নামাজ পড়া আসবে মানুষ আর আসারে কিছুক্ষণ পরে মানে প্রায় সকাল হবো হবো এইরকম অবস্থাতে একটা আওয়াজ আসবে আর সেই আওয়াজ যখন আসবে ভয়ঙ্কর আওয়াজ অনেক লোক মারা যাবে সেই আওয়াজে আর যখনই তোমাদের মধ্যে কেউ যখন সেই আওয়াজটা শুনতে পাবে তখন কানে আঙুল দিয়ে সিজাই করে যাবে আর সুবহানাল মালিকুল কুদ্দুস নাকি এরকম একটা দোয়া এক দুটা দোয়া বসে এই দোয়া পড়তে থাকবে কোথায় লেখা আছে ফতোয়ায়ে রেজবিয়াতে লেখা আছে তারপরে তিনটা নম্বর ধরে নম্বর বলছে যদি আপনাদের কারো সন্দেহ হতে হয় তাহলে ফতোয়ায়ে রেজবিয়া পুরাতন সংস্কার এত পৃষ্ঠা নতুন সংস্কার এত পৃষ্ঠা আপনারা খুলে দেখতে পারেন এ হচ্ছে তথ্য আর সেটা মানে বিভিন্ন ভাবে প্রচার করে দেওয়া হয়েছে আজকে তো বুঝতে পারছেন ইন্টারনেটের যুগ মানে অল্প সময়ের মধ্যে সারা বিশ্বে প্রচার করা সম্ভব সবারই সব প্রত্যেক মানুষের মধ্যে এইরকম ঢুকে গেছে এবং তার আতঙ্ক সৃষ্টি করছে আরে সকালে আর কেউ বাঁচবে না কি হবে কেউ আর কেউ ঘুমাতে পারছেন না এই যে অবস্থা সৃষ্টি হয়েছে তো এগুলো হচ্ছে ইহুদি চক্রান্ত এইভাবে ইহুদি যে বাতিল পন্থীদেরকে তৈরি করে যে বিভিন্ন ষড়যন্ত্র করছে এগুলো তার হচ্ছে একটা প্রমাণ আজকে যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে আর সেজন্য আমি আপনাদের সামনে প্রথমেই শুরুতেই আমার আলোচনা শুরুতেই আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা সূরা একটি অধ্যায় আমি তেলাওয়াত করেছি যেটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা নম্বর 97 আয়াত নম্বর 1-5 সূরা কদর আসুন এর ব্যাখ্যার আগে আমাদের সমাজে একটা মিথ্যা ঘটনা ছড়িয়ে আছে বিশেষ করে এই লাইলাতুল কদর সূরা কদর অবতীর্ণ হওয়া প্রসঙ্গে সেটা কি আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি যে বানী ইসরাইলদের চারজন ব্যক্তির আলোচনা করলেন সাহাবায়ে কেরামদের সঙ্গে যে বানী ইসরাইলদের মধ্যে চারজন ব্যক্তি এমন ছিল যারা 80 বছর পর্যন্ত আল্লাহর এমন ভাবে ইবাদত করেছে এমন ভাবে ইবাদত করেছে যে সেই সময়ের মধ্যে আল্লাহর নাফরমানি করেনি যখন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এই কথা বললেন আর সাহাবায়ে অবাক হয়ে গেলেন অবাক যখন হয়ে গেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছি ইয়া রাসূলুল্লাহ আমাদের তো অত বয়স হবে না আমরা তো মাত্র 60-70 বছর বাঁচবো আমরা তো সেই নেকি থেকে বঞ্চিত থেকে গেলাম তখন এই সূরা কদর সূরা নম্বর 97 অবতীর্ণ হলো আপনি যদি দেখেন তাফসীর ইবনে কাসির সূরা কদর নাজিল হওয়ার কারণে আপনি এই ব্যাখ্যাতে আপনি দেখতে পাবেন এই হাদিস সহ আরো কিছু বর্ণনা করা হয়েছে মূলত আজকে বিষয়টা নিয়ে আমি ঘানাঘাটি করছিলাম এবং তাহকিক করছিলাম যে হাদিস সহি কিনা দেখা গেল এই হাদিস ভিত্তিক এই হাদিস জাল আরো অন্যান্য এই প্রসঙ্গে আরো যেগুলো বর্ণনা এসছে সেগুলো কোনটা জয়ী কোনটা জাল কোনটা ভিত্তিক এই হচ্ছে অবস্থা অথচ আমাদের সমাজে এটা লোকেরা জানে যে এই কারণে সূরা কদর অবতীর্ণ হয়েছে আসুন সূরা কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর অবতীর্ণ করেছেন এবং কদরের মাঝে এই যে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের বৈশিষ্ট্য এর গুণাগুণ এর ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করেছি এই কদর রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কদর রাত এমন একটা বৈশিষ্ট্যপূর্ণ রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কদর রাত্রে অবতীর্ণ করেছি যেমন অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 সাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস রমজান হলো সেই মাস যাতে অবতীর্ণ হয়েছে কুরআন যা মানুষের জন্য হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে রমজান মাসে অবতীর্ণ হয়েছে আর এই আয়াতের মধ্যে বলছেন কদরের রাত্রে অবতীর্ণ হয়েছে কদরে লাইলাতুল কদরে এই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্বন্ধে তুমি কি জানো লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশহর লাইলাতুল কদর হাজার মাস চেয়েও শ্রেষ্ঠ তারপরে বলছে 4 নম্বর তানাযালুল মালাইকাত ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর সেই রাতে ফেরেশতাগণ রূহ অবতীর্ণ হয় তার প্রতিপালকের আদেশ ক্রমে প্রত্যেক কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ফেরেশতা মালাইকা মালাইকা তো রূহ এখানে মালাইকা মানে ফেরেশতা আমরা বুঝতে পারছি রূহ মানে কি এখানে আবার সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে আছে যে তারা মনে করে এই লাইলাতুল কদরে মানে শবে কদর রাত্রে
ফেরেশতা তো আছে, তার সাথে আমাদের যারা বাপ দাদা সব মারা গেছে না, তাদের আত্মাটাও আছে, রুহ। আল্লাহ তাআলা বলছেন না মালায়েকাতুর রুহ, এই রুহ আছে এই রাত্রে। সুতরাং সেই রাতে ভালোভাবে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, কারণ আমাদের বাপ দাদাদের সাথে আত্মার আছে, রুহ আছে এখানে। এখানে রুহ বলতে কি বোঝানো হয়েছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহ বলতে জিব্রাইলকে বোঝানো হচ্ছে, এখানে রুহ বলতে অন্য কাউকে বোঝানো হচ্ছে না। এখন হয়তো আপনারা যুক্তি দিয়ে বলবে যে না 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 না, আসলে রুহ বলতে এখানে আত্মাকে বোঝানো হচ্ছে। কেন? তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মালায়েকাতুর রুহ, মালায়েকা মানে ফেরেশতা আর রুহ মানে আত্মা, মানে মালায়েকার বাপে আর জিব্রিল হচ্ছে, আপনি বলছেন জিব্রিল, জিব্রিল তো হচ্ছে ফেরেশতা। সুতরাং আল্লাহ তাআলা কেন বলবে যে আলাদা বলে দিলেন যে ফেরেশতা, তার মানে জিব্রিল ও ফেরেশতার মধ্যে? তো মালায়েকাতুর রুহ মানে মালাইকা এবং রুহ আছে, তার মানে রুহ বলতে এটা মানুষেরই রুহ, এটা জিব্রিল নয়। এখানে বিষয় যেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এ ব্যাপারে সবাই একমত, মুহাদ্দিস কিরাম, মুফাসসির কিরাম, সাহাবা কিরাম এ ব্যাপারে সবাই একমত যে জিব্রিল আমিনকে রুহ বলা হয়, এবং এখানে রুহ মানে জিব্রিলকে বোঝানো হয়েছে। এবার যুক্তি দেখে বুঝাই। ধরুন আমাদের এখানে এই মিটিং এ আপনারা হয়তো অনেকে এসেছেন, তার মধ্যে আমি হয়তো আমাকে কেউ বলছি যে ওখানে মানে লোকজন ছিল, কে কে ছিল, তো আমি বললাম যে ওখানে আলহামদুলিল্লাহ যাদেরকে আমি ইনভাইট করেছিলাম সবাই এসেছিল, এমনকি মাস্টার আব্দুল লতুফ সাহেবও এসেছিলেন। মাস্টার আব্দুল লতুফ সাহেবকেও ইনভাইট করা হয়েছে, কিন্তু আমি কেন সিপারেট ভাবে তার নাম বর্ণনা করলাম? তিনি তো তাদের মধ্যে, এই জন্য যে তার এক মর্যাদা, সেই মর্যাদার জন্য একজন বিশেষ ব্যক্তির সিপারেট ভাবে নাম বর্ণনা করা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান মালাক যে জিব্রিল, সেই জিব্রিলের কথা সিপাহী ভাবে বর্ণনা করছেন মালায়েকাতুর রুহ, এবং মালায়েকা তো অবতীর্ণ হয়, তার সঙ্গে বিশেষ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রিলের কথা বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে যাচ্ছেন যে বদরের রাত্রে জিব্রিলও আসে। তারপরে আল্লাহ তাআলা বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তি শান্তি সেই রজনী ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত এটা শান্তিময় রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখন এই যে সামনে আসছে কয়েকদিন পরেই, চার পাঁচ দিন পরেই যে আমাদের সামনে আসছে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আমরা কিভাবে পালন করব এবং এ সম্পর্কে দলিল কি বলে? সাধারণত আমরা দেখতে পাই যে লাইলাতুল কদর এটা এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, কোরআন হাদিসে যার একাধিক বর্ণনা রয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে এই লাইলাতুল কদর বিদাতে আমরা পরিপূর্ণ করে আমরা এই লাইলাতুল কদরকে পালন করি। আপনি দেখতে পাবেন যে লাইলাতুল কদরে যেসব বিদাতি কর্মকাণ্ড গুলো করা হয়, তার মধ্যে একটি হচ্ছে যে খাস করে সালাতুত তাসবিহ, সালাত আদায় করা কখন? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে খাস করে সালাতুত তাসবিহ আদায় করা হয়, এটা হচ্ছে একটা বিদাত। তারপরে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গাতে এই লাইলাতুল কদর উপলক্ষে ওয়াজ মাহফিল করা হয়, ওয়াজ মাহফিল করা হয় এই লাইলাতুল কদরে। কেউ 21 কে বেছে নেয়, কেউ 23 কে বেছে নেয়, কেউ 25 কে বেছে নেয়, কেউ 27 কে, কেউ 29 কে, এইভাবে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যে লাইলাতুল কদরে ওয়াজ মাহফিল করা হয়। আসলে এটা হচ্ছে একটা বিরাট। এছাড়া আপনি দেখতে পাবেন যে অনেক মানুষই আছেন যে যারা হয়তো বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বা আরো অন্যান্য মানুষদেরকে নিয়ে তারা সেই রাত্রে একত্রিত বসে একসাথে জিকির আজকার করেন, একসাথে জিকির আজকার করেন। সুতরাং এই যে একটা বিরাতি প্রথা, একসাথে জিকির আজকার যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা বিরাতি প্রথা, এই প্রথা চলবে না। সাধারণভাবে আমাদেরকে আলাদা আলাদা ভাবে জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সালাত, এর মধ্যে আমাদেরকে সেই রাত্রিকে কাটতে হবে। আর অনেকেই যেমন মায়ের তারা যেমন তোমার আল্লাহ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, যদি আমি বুঝতে পারি ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি যে কদরের রাত, সেই রাতে আমি কোন দোয়া পাঠ করব, কি করব? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই দোয়াটা করবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফু আফু আন্নি। এখানে আবার কিছু লোক বলছে যে এখানে আসলে যে দোয়াটা বলা হয়েছে এখানে এক বচন বলা হয়েছে, আপনার এখানে বহু বচন করা দরকার, যখন আমরা সবাই মিলে একসাথে জিকির আজকার করব তখন এখানে বহু বচন করা দরকার। সেখানে কি হবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফু আফু আন্না, এই যে এখানে ব্যাপার আন্না, আন্নি জায়গায় আন্না, অথচ হাদিসে আন্নি এসছে, এরা করে দিচ্ছে কি আন্না। প্রথম কথা হচ্ছে যে এটা দুটি কারণে বাতিল। প্রথম কারণ হচ্ছে যে একসাথে জিকির আজকার করা এটা বিরাট, তাহলে একটা বিরাতি কাজ করতে গিয়ে হাদিসের শব্দ চেঞ্জ করা হচ্ছে,
একটা বিরাধী কাজ করতে গিয়ে হাদিসের শব্দ চেঞ্জ করা হচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লামের এ সম্পর্কে হাদিস রয়েছে সহি বুখারীর প্রথম পারার একদম শেষ হাদিস, সেখানে সোয়ার দোয়া মানে ঘুমানোর পূর্বে দোয়া শিখানো সম্পর্কে আল্লাহ রাসূল একজন সাহাবীকে শিখাচ্ছে যে তুমি ঘুমার আগে কি দোয়া পড়ে ঘুমাবে। তখন সেই দোয়ার মধ্যে একটা শব্দ আছে নাদিয়াকা, সেই দোয়ার মধ্যে একটা শব্দ আছে নাদিয়াকা, তো সাহাবীকে শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে বলছেন তুমি দৌড়াও, তোমাকে শিক্ষা দিলাম তো দৌড়াও তুমি। তো সেই সাহাবি এই নাদিয়াকার জায়গায় কি বলছে রাসূলুল্লাহ। সাহাবি চিন্তা ভাবনা দেখুন, সাহাবি ভাবছে যে আমাদের নবী নবী তো বটে কিন্তু রাসূল তো মানে নাবীর চেয়ে রাসূলের দরজা বেশি উঁচু, তো আমাদের নবী রাসূল বটে, সেই জন্য এই যে আমাকে নাদিয়াকা শিখালেন, তো নাদিয়াকার জায়গায় রাসূলের বেশি আরো উঁচুজনক সম্মানজনক, সেই জন্য সাহাবি নিজের চিন্তা ভাবনা থেকে নিজের ইজতিহাদ করে সেটাকে নাদিয়াকার জায়গায় রাসূলের পড়লেন। যখন সেই সাহাবি নাদিয়াকার জায়গায় রাসূলের পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পড়ো তুমি নাদিয়াকা, আল্লাহ রাসূল রাগলেন এবং বললেন যে না রাসূলের চলবে না, নাবি একাই পড়তে হবে। সাহাবি একজন মুজতাহিদ, তার ইজতিহাদ ভুল, তার ইজতিহাদের বিপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকার কারণে, হাদিস থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন পড়ো তুমি না দিয়ে কার রাসূলের কাছে চলবে না, তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে চিন্তা ভাবনা যেটা ভালো লাগছে এটা বেশি উঁচু পর্যায়ে, সুতরাং তোমার চিন্তা ভাবনা বাতিল, বরং এখানে যেটা বলে দেওয়া হয়েছে না দিয়ে কার সেখানে না দিয়ে কাই তোমাকে পড়তে হবে। সেই জন্য হাদিসে যদি যে হাদিসে যে দোয়াগুলোতে বহু বচন থাকবে না সেখানে বহু বচন করা যাবে না, সেই জন্য এই হাদিসের খেলাফ, সেই জন্য আপনাকে এক বচনের জায়গায় এক বচনেই করতে হবে। আর যদি কোনো হাদিসে এমন আছে কোনো দোয়া এক বচন হাদিসে এসছে বহু বচনে এসছে, তাহলে আপনি বিভিন্ন প্রেক্ষাপটে আপনি এক বচনও পড়বেন বহু বচনও পড়বেন, কিন্তু যেখানে এক বচনই শুধু এসছে বহু বচন আসেনি সেখানে আপনাকে শুধু এক বচনই করতে হবে, বহু বচন চলবে না। এবারে আমাদের সমাজে বেশিরভাগই যে লাইলাহিল কদর পালন করা হয় সেখানে বিভিন্ন ভাবে সেখানে ব্যবস্থা করা হয়, মুড়ির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কদরের রাত আসতেন তখন তার বিবি বাচ্চাদেরকে নিয়ে কোমর বেঁধে একবার ইবাদতের জন্য মানে তৈরি হতেন, আর সেখানে আমরা অনুষ্ঠান করেছি আগে থেকে জায়গাটা আমরা ছোটবেলাতে দেখেছি, পয়সা কালেকশন করা হতো 2 টাকা 3 টাকা করে কালেকশন করে, মানে মুড়ির ভান্ডার আরো বিভিন্ন রকমের খাবার আমরা তৈরি করতাম ছোটতে দেখেছি আমরা। এই যে এই খাওয়ার ভোজ ভান্ডার, এই কদরের রাত সেই রাত নয় যে রাতে আমরা ভোজ ভান্ডার করবো, এই রাত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদরের রাত, এই কদরের রাতের ফজিলত সম্পর্কে বলছেন সহিহুল বুখারী অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 1 হাদিস নাম্বার 2014 বিখ্যাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি, হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, ধ্যান দিয়ে শুনলেই এতে থেকে অনেক কিছু মানে পাওয়া যাবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রি জেগে কিয়াম করবে অর্থাৎ সালাত আদায় করবে, সেই ব্যক্তির পূর্বেকার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে, কিয়াম মানে সালাত আদায় করবে, তার পূর্বেকার গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে। এখানে সবচেয়ে ভালো পন্থা যেটা হচ্ছে যে আপনি লাইলাতুল কদরের রাত্রে আপনি সালাত আদায় করবেন। তাহলে আপনি হয়তো বলবেন যে আমরা তো সব তাসবিহ করি সারা জীবনের গুনাহ মাফ, এর চেয়ে আমার ভালো কি হতে পারে, আর হাদিস তো সেটাই বলছে কিয়ামের কথা বলছে আমরা তো কিয়াম করি। এখানে একটি বিষয় মনে রাখবেন, কোরআন হাদিসকে সেইভাবে বুঝতে হবে যেভাবে সালাফগণ বুঝেছেন, নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করলে চলবে না। এখানে মূল বিষয় যেটা হচ্ছে যে সেই রাত্রে আমাদেরকে নামাজ পড়তে হবে, কিয়াম করতে হবে, কোন নামাজ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহুল বুখারী কিতাবুত তারাবী হাদিস নাম্বার 2013 এবং সালাতুত তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147 সহিহ বুখারীর। মা এটাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ কেমন ছিল, মা এটা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান হোক বা রমজানের বাইরে হোক কখনোই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 11 রাকাত বিসমিল্লাহ আদায় করেননি, আর আপনি তারাবি পড়ার পরেও 11 রাকাত পড়ার পরেও আপনি যে 4 রাকাত যে আপনি সালাতুত তাসবিহ পড়ছেন, তাহলে আপনার 11 আর 4 কত হলো 15 রাকাত, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে খেলাফ হচ্ছে কি হচ্ছে না? হাদিসে খেলাফ হচ্ছে। তাহলে কোরআন হাদিসকে কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে এবং সালাফ সালেহীনদের ভুল দিয়ে ব্যাখ্যা করতে হবে, তবে সঠিক জায়গাতে পৌঁছানো সম্ভব হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামের কথা বললেন, এখানে যেটা আমাদেরকে করণীয়, আমাদের যেটা করা উচিত এবং আমরা এই কাজটা যদি করি তাহলে সবচেয়ে ভালো কাজ এবং হাদিস মোতাবেক কাজ হবে, সেটা হচ্ছে কি যে আমরা হয়তো বিভিন্ন জায়গায় ছিন্ন ভিন্ন ভাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে জিকির আজকার করা হচ্ছে, মানে কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির আজকার চেয়ে উত্তম, কোরআন তেলাওয়াত জিকির আজকারের চেয়ে উত্তম, আর বাইরের কোরআন তেলাওয়াতে চাইতে নামাজের মধ্যে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত আরো বেশি উত্তম। তাহলে আপনি উত্তম জিকির আজকার করা উত্তম, কিন্তু তার চেয়ে বেশি উত্তম কোরআন তেলাওয়াত করা, তার চেয়ে বেশি উত্তম হচ্ছে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা। তাহলে সেই নামাজটাকে আপনাকে রাতে, মানে নামাজের মধ্যে সেই রাতটাকে আপনাকে নামাজের মধ্যে কাটাতে হবে। কিভাবে আপনি কাটাবেন? আপনি তো 11 রাকাতের বেশি করলেন, তাহলে কিভাবে আপনি করবেন? এর জন্য আপনি সাধারণভাবে বিশেষ করে ইশা নামাজ আপনি জামাতে পড়ে নিলেন, পড়ে নেওয়ার পরে বিশেষ করে যারা মনে করবেন যে আমরা আজকে কদর রাত পালন করব, আমরা রাতে জাগরণ করব, তারা আগে একটা মিটিং করে নিলেন যে আজকে আমরা মানে কদর রাত জাগরণ করব, আজকে আমরা সালাতের মাধ্যমে কদর রাতটা পালন করব। তো আপনারা সালাম ফিরার পরে দুটিটা সুন্নাত করার পরে আপনারা আর কেউ মানে তারাবি নামাজ মানে সন্ধ্যা রাতে পড়লেন না, তারপরে আপনি সেই সময় পর্যন্ত আপনি যা কিছু করতে পারেন, কি হয়তো জিজ্ঞাসা যা কিছু করেন, এবার আপনি কি করেন একটু রাত্রি থেকে হয়তো 10টা মোটামুটি একটা বলছি হয়তো 10টা কিংবা 11টা রাত্রি থেকে আপনি শুরু করলেন কি তারাবির নামাজ। কারণ আমরা যে 11 মাসের পরে যে 1 মাস মানে 12 মাসের 11 মাস তো আমরা করি না তাহাজ্জুদ বা তারাবি, আমরা 1 মাস করি। মা আয়েশা যে বর্ণনা করেছেন সেই হাদিসের মধ্যে 2013 এবং 1137 নম্বর হাদিসে, সেই তারাবির নামাজ কেমন ছিল, তাহাজ্জুদ নামাজ কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 4 রাকাত করতেন, আর সেই 4 রাকাতের মানে দীর্ঘতা সম্পর্কে আর তার এ সম্পর্কে প্রশ্নই করো না। মা আয়েশা বলছেন যে তার নামাজ এত সুন্দর ছিল, এত লম্বা ছিল যে সেই ব্যাপারে প্রশ্নই করো না। আমরা সাধারণভাবে আমরা বাংলা ভাষাতেও বলি, আরে বলছো ওখানে যা দেখলাম না, আরে বলিও না, বলি কিনা বাবা ভাই, মানে এখানে আমরা এত সুন্দরকে আমরা বুঝাই, এত ভালোকে বুঝাই যে আমরা মুখে প্রকাশ না করে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। তো মায়ের সাথে বলছেন যে সেই নামাজ এত দীর্ঘ ছিল, এত সুন্দর ছিল, প্রশ্নই করো না সেই ব্যাপারে। তারপরে কি করতেন? 4 রাকাতের পরে আরাম করতেন, একটু আরাম করতেন, তারপরে কি করতেন? তারপরে আবার 4 রাকাত করতেন, 4 রাকাতের পরে 4 রাকাতে এমন ভাবে পড়তেন যে সেই ব্যাপারে প্রশ্নই করো না, মানে এত সুন্দর ভাবে পড়তেন, এত লম্বা করে পড়তেন। তারপরে বলছি তারপরে আল্লাহ ইসলাম 3 রিকাত করতেন, তাহলে 4 4 3 11 রিকাত হয়ে গেল। এখানে তো অনেকে আমরা মুসলিম মনে করবেন তাহলে তো 4 রেকাতে সালাম ফিরা যায়, মানে 4 রিকাত করে। এখানে এই জায়গাতে অনেকেই মানে ভুলের মধ্যে মানে নিমজ্জিত হয়েছেন। এখানে বিষয় যেটা হচ্ছে আপনাকে হাদিসকে হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। এই হাদিস মায়েশা বলছেন 4 রেকাত 4 রেকাত করে, কিন্তু এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে সালাম ফিরার কথা নেই, এখানে সালাম ফিরার কথা নেই। অন্য হাদিস সহিহ মুসলিমের হাদিস মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 11 রেকাত করতেন এবং তার প্রত্যেক দুই রেকাতে সালাম ফিরাতেন। এই হাদিসের ব্যাখ্যা নেই, কিন্তু ওই হাদিসের ব্যাখ্যা আছে। তাহলে একটা হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিস, বর্ণনাকারী কিন্তু একজনই, তার মানে কি প্রমাণ হলো? দুটো হাদিসকে একত্রিত করে যে 2 রেকাত 2 রেকাত করে পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 4 রেকাতের পরে একটু আরাম করতেন, মানে লম্বা লম্বা নামাজ তো তার একটু আরামের প্রয়োজন, 2 রেকাত করলেন তারপর আরাম করলেন না, তারপর আবার 2 রেকাত করলেন, 4 রেকাত যখন হলো তখন কি করলেন? একটু আরাম করলেন। এই জন্য সেই নামাজকে বলা হয় তারাবি, তারাবি মানে আরাম, এই জন্য তারাবি বলা হয় আরাম, আরামের নামাজ আরাম করে। আজকে তারাবি মানে কি আমরা নিয়েছি? তারাবি মানে আরাম, কিন্তু তারাবি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি। আজকে যেটা মানে সমাজের যে অবস্থা, তারাবি মানে আরাম নয়, তারাবি মানে তাড়াতাড়ি। তাহলে আপনি এইভাবে মানে হাদিস অনুযায়ী, পুরোপুরি হাদিস অনুযায়ী আমরা আমল করতে পারছি না, এখন কমসে কম আমরা লাইলাতুল কদরে কমসে কম আমরা ভালোভাবে আমল করতে পারবো, এই জন্য বিভিন্ন ভাবে আমরা জিকির আজকার অন্যান্য ভাবে না করে আমরা যদি সেই তারাবি নামাজকে যদি আমরা পরে থেকে পড়ে 2 রিকাত পড়লাম, লম্বা চাওড়া করে পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম লম্বা চাওড়া করে, আপনি এই নামাজে দেখে দেখেও কোরআন তেলাওয়াত করতে পারেন। এই নামাজে নফল নামাজে আপনি দেখে দেখেও কোরআন তেলাওয়াত করতে পারেন।
তাহলে আমরা নামাজকে তারাবিকে এমন লম্বা লম্বা করে পড়ব যে আমরা মনে করবো যে হ্যাঁ আমাদের তাহারি কেটে যেতে হবে কখন, আমরা একটা ঠিক করলাম যে হ্যাঁ আমাদেরকে আড়াইটা সময় বা তিনটা সময় বা দুটা সময় জয়টা আপনি মানে ভাববেন আর কি যে এই সময়তে আমরা তাহারি খাওয়ার জন্য যাব। তো তার আগে আপনি নামাজকে মানে শেষ করবেন এইরকম ইয়ে করবেন, তার মানে কিরকম ভাবে পড়তে হবে তার সংকল্প করে আপনাকে সেইভাবে যদি নামাজ পড়েন তাহলে পুরো রাতটা কি হলো নামাজের মধ্যে কাটালেন, সব চাইতে উত্তম ভাবে আপনি সেই লাইলাতুল কদরকে পালন করলেন। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথাটা বলছেন সহিহুল বুখারী অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 1 হাদিস নম্বর 2014 তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রি জাগরণ করবে কিয়ামের মাধ্যমে নামাজের মাধ্যমে তার পূর্বেকার গুনাহ মাফ হয়ে যাবে। যদি আপনি এইভাবে আমলটা পালন করেন তাহলে ইনশাআল্লাহ আপনার পূর্বেকার যে গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দেবেন। আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই বদরের রাত্রিতে যেটা আমাদের উচিত ছিল কোরআন হাদিস অনুযায়ী পালন করা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ভাবে মানে বিদাতি ভাবে আমরা এই কদরের রাত্রিকে পালন করছি, কেউ ভোজ ভান্ডার ভাবে, কেউ বিদাতি ভাবে জিকিরের মাধ্যমে, কেউ ওয়াজ মহফিলের মাধ্যমে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন যে কোরআন এবং হাদিস সম্মত এবং সেই রাত্রি যাতে সলাতের মাধ্যমে পুরো রাত্রিকে যাতে সলাতের মাধ্যমে যাতে আমরা কাটাতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকে যাতে তৌফিক দান করেন। এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ গো যে আমাদের সমাজে যে এই যে বিদাতি রক্ত রেওয়া চলছে সেগুলো প্রতিবাদ করার আমাদের তৌফিক দান করুন এবং সেগুলো যাতে তারা বুঝতে পারে এবং সেগুলোকে দূর করে যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যাতে তারা আমাদেরকে পরিচালনা করে, কারণ আমাদের যারা মানে নেতৃত্ব ব্যক্তি তারা যদি আমার ভুল পথে চলে তাহলে তো আমরা ভুল পথে চলবো, তাহলে তো আমাদের মুশকিল হয়ে যাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যারা নেতা আছে নেতা টাইপের লোক আছে তারা যেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সংশোধন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী এই লাইলাতুল কদর পালন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।